हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। WBP एक्साइज मेन एवं सब इन्स्पेक्टर जेनरल नॉलेजर आज 56तम पर्व। आज के क्लासे तुम्हारे जो खूब गुरुत्वपूर्ण 40टा MCQ आछे, तुम्हारा क्लासटा प्रथम थेके शेष पर्यंत देखो। ओके, तुम्हारा जरा आगे क्लासगुलो मिस कर गेछो तादेर जन्य डिस्क्रिप्शन बक्से लिंक देवा आछे, सेखान थेके आगे क्लास देखे नीते पारबे। आर डिस्क्रिप्शन बक्से रयेछे फेसबुक ग्रुप, टेलिग्राम चैनल, ह्वाट्सएप ग्रुप लिंक, सेखान थेके তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা MCQ আমরা দেখে নি। ভিডিও শুরুতেই আমি তাদের নামগুলো বলে দেব যারা 55তম পর্বে তাদের স্কোর আমাকে কমেন্ট করে জানিয়েছে। তো 55তম পর্বে আমি তোমাদের 40টা প্রশ্ন প্রোভাইড করেছিলাম, তার মধ্যে কে কতটা কারেক্ট করতে পেরেছো আমি একটু বলে দিই। ফার্স্ট কমেন্ট করেছে বিদ্যুৎ বর্মন, 40-এর মধ্যে 35টা কারেক্ট করতে পেরেছে। তারপরে শুভ 37, অমিত নন্দী 36, শরদিন্দু কর্মকার 27, তুষার পূর্বে 22, লোকনাথ ভদ্র 32, প্রদ্যুৎ মণ্ডল 38, সাগর দাস 33, গোপাল সাহা 30, রাধারানী বসাক 38, সুকান্ত বসাক 33, জামিরুল হক 35। তো খুব ভালো লাগছে যে তোমরা আজকে এতজন কমেন্ট করে তোমাদের স্কোর জানিয়েছ, আর তোমাদের স্কোর সত্যি খুব ভালো, তোমাদের প্রিপারেশন ভালো। তবুও সবচেয়ে বেশি যে পেয়েছে যদি বলি, সেক্ষেত্রে দুজন নাম, রাধারানী বসাক 38 আর প্রদ্যুৎ মণ্ডল 38, বাকি প্রত্যেকের স্কোর ভালো। সুতরাং তোমাদের প্রিপারেশন ভালো, তো এইভাবেই তোমরা এগিয়ে যাও। প্রতিদিনের মতো আজও বলবো যে প্রশ্ন বলার পর আমি তোমাদের 2 সেকেন্ড সময় দেব, সেই সময়ের মধ্যে তোমরা উত্তর করে নিও মনে মনে। শেষে গিয়ে দেখবে আউট অফ 40 কত স্কোর করতে পারলে, আর যদি সম্ভব হয় আমাকে স্কোর জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করব। ওকে, চলো প্রথম প্রশ্ন। কোন গাছের নির্যাস থেকে ধুনো প্রস্তুত করা হয়? 2 সেকেন্ড করে সময় দেব, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, শাল গাছ, অপশন ঘ। 2 নম্বর প্রশ্ন, ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ক, মুম্বাইতে অবস্থিত, 1983 সালে এটা গঠিত হয়েছে। পরের প্রশ্নে যাব। 3 নম্বর, APJ আব্দুল কালাম দ্বীপটি অবস্থিত কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন গ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত APJ আব্দুল কালাম দ্বীপ। APJ আব্দুল কালাম দ্বীপটি উড়িষ্যা রাজ্যের সমুদ্র উপকূল থেকে 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত। এই দ্বীপের পূর্ব নাম ছিল হুইলার দ্বীপ। ভারতের গর্ব প্রয়াত বিজ্ঞানী রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের নাম অনুসারে 2015 সালে এই হুইলার দ্বীপের নাম পরিবর্তন করে দ্বীপটির নামকরণ করা হয় আব্দুল কালাম দ্বীপ। ওকে, এই দ্বীপ থেকে ভারতের মিসাইল পরীক্ষা এবং উৎক্ষেপণ করা হয়। যাব পরবর্তী প্রশ্নে, 4 নম্বর, ধানসিঁড়ি হস্তি সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আসাম রাজ্যে অবস্থিত ধানসিঁড়ি হস্তি সংরক্ষণ কেন্দ্র। পরে প্রশ্ন 5 নম্বর, গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে? প্রত্যেকেই জানো, সঠিক উত্তর অপশন ক, রন বলে, অপশন ক। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো যে তোমরা দেখবে যে ডিসক্রিপশনে গিয়ে দেখবে প্লেলিস্টে এক্সাইজ কনস্টেবলের জন্য আমি 100টা ক্লাস করিয়েছি, তার লিঙ্ক দেওয়া আছে। আর এই যে এখন যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসেরও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। বিগত 15 বছরের প্রশ্নের একটা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, আর বিগত বছরের জেনারেল সায়েন্সের প্রশ্নের একটা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। তো তোমরা এই ক্লাসগুলো দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যার তুলনায় বেশি? সঠিক উত্তর অপশন গ, কেরালা, অপশন গ। পরের প্রশ্নে যাব। 7 নম্বর, বক্রেশ্বর উষ্ণ পশ্রবন কোন জেলায় অবস্থিত? অপশন গ, বীরভূম জেলায় অবস্থিত,
বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার দুবরাজপুরে অবস্থিত। বক্রেশ্বর গরম জলের ঝর্ণা অর্থাৎ উষ্ণ পৌষ্টবনের জন্য বিখ্যাত। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে। পরের প্রশ্নে যাব 8 নম্বর, কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয়? অপশন খ, তিস্তা নদীকে বলা হয় সিকিমের জীবন রেখা। 9 নম্বর প্রশ্নে যাব, ভারতীয় বিক্ষোভের জন্য কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন খ, বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, প্রশ্ন যদি আসে যে ভারতের বিপ্লবের জনক বা ভারতীয় আন্দোলনের জনক বা ভারতীয় বিক্ষোভের জনক, তিনটে কিন্তু একই, ঠিক আছে? উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নে যাব 10 নম্বর, 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? সঠিক উত্তর অপশন ক, মদনলাল ধিংরা। পরের প্রশ্ন 11 নম্বর, ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়? অপশন ক, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন 12 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? অপশন গ, অমৃতসর শহরে ঘটেছিল। 1919 সালে 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। 13 নম্বর প্রশ্ন, নাট্যাভিয়ন নিয়ন্ত্রণ আইন কে পাশ করেন? অপশন গ, লর্ড নর্থ ব্রুক। নাট্যাভিয়ন নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দ। 14 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোন রাজার সাথে তার কন্যার বিবাহ দেন? অপশন গ, ধ্রুব সেন। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? অপশন গ, 0.035%। 16 নম্বর প্রশ্ন, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? অপশন খ, 6 লিটার। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে পেশির স্তর থাকে না? সঠিক উত্তর অপশন খ, জালক। 18 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা কত? অপশন ঘ, 9টি। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, চুনে জল ঢাললে শক্তি রূপান্তর কেমন হবে? অপশন খ, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। অপশন খ। 20 নম্বর প্রশ্নে যাব, গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়? অপশন খ, হিলিয়াম গ্যাস ভরা হয়। গ্যাস বেলুন ফোলানোর ক্ষেত্রে বেলুনের ভেতরে দেওয়া হয় শুধু হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা। প্রতি লিটার বাতাসের ওজন প্রায় 1.25 গ্রাম, যেখানে প্রতি লিটার হিলিয়াম গ্যাসের ওজন মাত্র 0.18 গ্রাম। এই জন্যই গ্যাস বেলুন বাতাসে ভেসে থাকে। পরের প্রশ্ন 21 নম্বর, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে? অপশন ক, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 22 নম্বর প্রশ্ন, রক্তরসকে আলাদা করলে রক্তকণিকার বর্ণ কেমন দেখায়? অপশন খ, হলুদ দেখায়। 23 নম্বর প্রশ্ন, কি হলে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পায়? অপশন খ, লিউকোমোনিয়া। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? অপশন ক, কার্বোহাইড্রেট। 25 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? অপশন খ, প্রোটিন। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল?
অপশন ক ইউরাসিল। 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কত নম্বর ধারায় লিখিত? অপশন খ 61 নম্বর ধারায় লিখিত। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন গ 18 এপ্রিল। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? সঠিক উত্তর অপশন গ বিহার। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, আম আঁটির ভেপু কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? অপশন ঘ পথের পাঁচালীর অন্তর্ভুক্ত। 31 নম্বর প্রশ্ন, হলিউড কোথায় অবস্থিত? অপশন গ ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। হলিউড ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস শহরের একটি এলাকা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, ইউএসবি এর পুরো কথা কি? অপশন গ ইউনিভার্সাল সিরিয়াল বাস। 33 নম্বর প্রশ্ন, পোস্টিং আপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন গ বাস্কেটবলের সঙ্গে যুক্ত, পোস্টিং আপ। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, কোন দিন বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়? অপশন গ 3rd মার্চ পালিত হয়। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন গ 1982 সালে প্রতিষ্ঠিত হয়, 1982 সালের 12ই জুলাই। নাবার্ডের ফুল ফর্ম হল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, হেডকোয়ার্টার মুম্বাই, চেয়ারম্যান গোবিন্দ রাজুলু চিন্তালা। পরের প্রশ্ন 36 নম্বর, মানডেকা কোন দেশের সংবাদপত্র? সঠিক উত্তর অপশন গ জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, দ্য নাটমেগস কার্ডস বইটির লেখককে? বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তোমরা যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করো তারা নিশ্চয়ই পারবে এটা, বা জানো যে প্রশ্নটা আমি তোমাদের করিয়েছি। সম্প্রতি প্রকাশিত দ্য নাটমেগস কার্ডস বইটির লেখককে? বইটির লেখক অপশন ক অমিতাভ ঘোষ। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে আন্তর্জাতিক বক্সিং পরিষদের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন? অপশন ক ডক্টর তাডাং মিনু। অপশন ক দেশের প্রথম মহিলা এবং ভারতের দ্বিতীয় মহিলা হিসেবে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন অরুণাচল প্রদেশের ডক্টর তাদাং মিনু। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন গঠিত হয় 1946 সালে, হেডকোয়ার্টার হচ্ছে লুসান সুইজারল্যান্ড, আর প্রেসিডেন্ট রয়েছেন উমর ক্রেমলভ। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ফ্লাইং শিখ মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে? অপশন খ হরিয়ানা রাজ্য প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে মিলখা সিং এর নামে। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। শেষ প্রশ্নে যাব, 40 নম্বর প্রশ্ন, অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে নির্বাচিত হলেন? অপশন ক নির্বাচিত হলেন মনপ্রীত সিং। মহিলা হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন রানী রামপাল। পুরুষ হকি দলের হচ্ছে মনপ্রীত সিং আর মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল। অলিম্পিক 2021 আয়োজিত হবে টোকিও, জাপান। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ক্লাসটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের স্কোর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।